আমি এখানে খুব সংক্ষেপে দেশ গঠনে বা দেশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় খুব সংক্ষেপে আপনাদের সামনে এখন তুলে ধরতে চাই। নেতৃবৃন্দ, ছোটবেলা থেকে আমরা সকলেই জেনে এসেছি, দেখে এসেছি কি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আসুন আমরা এই কৃষিকে শুরু করি। প্রথমে কৃষি নিয়ে আমার খুব সংক্ষেপে কিছু চিন্তা ভাবনা। কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ, আর কৃষি পণ্যের পরিবহন, এবং নয় আন্তর্জাতিক বাজারে চাহিদা বা রপ্তানির সুযোগ। নেতৃবৃন্দ, আমাদের দেশে কৃষি বলতে আমরা সাধারণত বুঝি যেখানে শুধু সমতল ভূমির কৃষিকে বোঝানো হয়, কিন্তু সুস্থ পরিকাঠামো দেশের কৃষি উৎপাদন ও ফসলের বৈচিত্র্য শুধু বাড়বে না, বরং স্থানীয় চাহিদা পূরণ পূর্ব বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। নেতৃবৃন্দ, আসুন এর পরে যে বিষয়টি সেটি হচ্ছে এমন একটি বিষয় যার জন্য বাংলাদেশের বহু ছাত্র যুক্তরাজ্যের এই সুদূর মাটিতে এসে পাড়ি জমায়। কি সেটি? সেটি হচ্ছে শিক্ষা। শিক্ষা সম্পর্কেও আমার কিছু চিন্তা ভাবনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। একটি শিক্ষিত জাতি একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। উন্নয়ন ও প্রগতির লক্ষ্যে আমাদের যত উদ্যোগ সেগুলোর দীর্ঘস্থায়ী করা হয় বাস্তবায়ন, তাহলে আমি মনে করি ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যালি তাদের সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং কর্মজীবনে প্রবেশ ও উৎকর্ষের প্রস্তুতির ক্ষেত্রে উপকৃত হবে। নেতৃবৃন্দ, আমাদের শিক্ষা ব্যবস্থা পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনে মৌলিক পরিবর্তন আনার সময় হয়েছে। অ্যাসেসমেন্টের ক্ষেত্রে পুরো মার্কস লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ না রেখে আমি মনে করি আমরা লিখিত পরীক্ষার জন্য 2/3 মার্কস রেখে বাকি মার্কস সাবজেক্ট ভিত্তিক অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন অ্যান্ড গ্রুপ প্রজেক্ট এর মধ্যে ভাগ করে দিতে পারি। বাণিজ্যের ক্ষেত্রে রপ্তানি বেগবান চলমান বাণিজ্য পরিকাঠামো দিয়েই শুধুমাত্র বহু ভাষা পারদর্শিতার দ্বারা 5 বছরের মাঝে আমাদের রেমিটেন্সকে 14 বিলিয়ন থেকে 20 বিলিয়নে নিয়ে যাওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি। নেতৃবৃন্দ, বিষয়ভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের বর্তমান ব্যবস্থায় ছাত্রছাত্রীদের অপশন খুবই সীমিত অবস্থায় রয়েছে। এই সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন এনে সিস্টেমটিকে আরও প্রসারিত করা এবং পাঠ্যসূচিতে নতুন নতুন অপশনাল সাবজেক্ট অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে আমি মনে করি। আপনাদের একমত?